2019 সালে উত্তরপ্রদেশের ভদরিতে কার্পেট নির্মাণ কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল মালদা জেলার মানিকচক থানার এনায়েতপুর এলাকার বাসিন্দা নয় শ্রমিকের এবং তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম জেলা শাসক কৌশিক ভট্টাচার্য পুলিশ সুপার অর্ণব ঘোষ মৃতের বাড়িতে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এর পাশাপাশি ওই পরিবারগুলিকে আরও প্রতিশ্রুতি দেওয়া হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবার পিছু একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে মৃত শ্রমিকের পরিবারের লোকেদের অভিযোগ যে প্রতিশ্রুতির কয়েকদিন পর মানিকচর আইসিডিসি দপ্তরের সিডিপি তাদের ডেকে পাঠান এবং চাকরি দেওয়া হবে বলে তাদের দরখাস্ত জমা দেন কিন্তু দুজনকে নেহেরু যুব কেন্দ্রে 1 বছরের জন্য ভলেন্টিয়ার হিসেবে কাজ করার নিয়োগপত্র দেওয়া হয় প্রতিশ্রুতি মোতাবেক সরকারি চাকরি না পেয়ে মৃত শ্রমিকের পরিবারের লোকেরা দ্বারস্থ হন জেলা শাসকের কাছে এ বিষয়ে মৃত পরিবারের সদস্যরা কি জানিয়েছেন শুনবো এখানে এসে আমাদের পরিবারের 9 জনের মৃত্যু হয়েছে উত্তর ভাদই এলাকাতে কার্পেট শিল্পীর কাজ করতে গিয়েছিলেন তিনি সরকার থেকে 2 লক্ষ টাকা চেক দিয়েছিলেন তারপরে আমাদের পরিবারের একজনকে সরকারি চাকরির চাকরির কথা বলেছে 3 বছর হয়ে গেল এখন আমাদের কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি আইসিডিএস অফিসেও গেছি তারপরে অনেক অনেক মন্ত্রীদের কাছেও গেছি কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি ওনারা এখানে আজকে এসেছি ডিএম স্যারের সঙ্গে দেখা করব যে আমাদের চাকরির ব্যবস্থা করে দেন তারপরে 8 তারিখে দিদি আসছেন আমরা দিদির সঙ্গে দেখা করতে চাই বুঝি কীভাবে দিন চলছে আপনাদের আমাদের দিন খুব কষ্টে চলছে স্যার আমরা বিড়ি পাচ্ছি ছোট ছোট বাচ্চা আছে পরিবার আর চলা যাচ্ছে না কোথায় বাড়ি আপনাদের বাড়ি আমার বাড়ি এনায়েতপুর কত পরিবার আছে কতগুলো পরিবার আছে না কতগুলো পরিবার আছে এখানে 9টা পরিবার কোন দপ্তরে চাকরি দিবে বলেছিল আপনাদের আইসিডিএস কত বছর হলো এখন ডিপার্টমেন্ট এখন 2 বছর 8 মাস মুখ্যমন্ত্রীকে কি আবেদন করবেন আমরা চাকরির কথা বলবো স্যার দিদির কাছে আবেদন করব চাকরি আইসিডিএস এর কথা বলবো বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের নেতৃত্বে 9 মৃত শ্রমিকের পরিবারের লোকেরা মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে উপস্থিত হন তাদের দাবি মুখ্যমন্ত্রী তাদের প্রতিশ্রুতি দিলেও মৃতদের পরিবার লোকেরা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা চাকরি দাবি করেন জেলা শাসকের কাছে দাবিপত্র তুলে দেন মৃত শ্রমিকের পরিবারের লোকেরা এ বিষয়ে সর্বানন্দ পাণ্ডে জানিয়েছেন শুনবো আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পিএস রোড হোটেল বিডিভিল লেন কোচবিহার হচ্ছে যে 23 ফেব্রুয়ারি 2019 উত্তরপ্রদেশের ভদোহীতে এদের পরিবারের যারা উপার্জনকারী ব্যক্তি তারা কার্পেট তৈরি করা কারখানায় কাজ করতে গিয়েছিল এবং সেই কার্পেট তৈরি করা কারখানায় বিস্ফোরণে 9 জন শ্রমিক মারা যায় এবং তার মধ্যে একই পরিবারের 3 জন শ্রমিক এবং এই মৃত্যুর পরেই রাজ্য সরকারের পক্ষে ফিরহাদ হাকিম মাননীয় মন্ত্রী এবং তদানীন্তন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য এসপি অর্ণব ঘোষ এরা সবাই এদের বাড়িতে গিয়েছিলেন এনায়েতপুরে বাড়িতে গিয়ে প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারের 2 লক্ষ টাকার চেক দিয়ে এসেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিটা পরিবারকে একটা করে সরকারি চাকরি দেওয়া হবে এবং তারপরেই মানিকচক আইসিডিএস এর সিডিপিও এদেরকে ফোন করে ডাকেন যে আপনারা দরখাস্ত করুন চাকরি দেওয়া হবে এরা দরখাস্ত করে
দরখাস্তের প্রথম হচ্ছে যে রিসিভ কপি দেয়নি, দুই নম্বর হচ্ছে যে তিন বছর ধরে তারা ওই আইসিডিএস অফিসে যাতায়াত করছে কিন্তু আজ পর্যন্ত চাকরি নেই। আর শুধু একটা কথাই সিডিপিও বলে দিচ্ছেন, রাজ্য সরকার যেদিন বলবে সেদিন আপনাদের চাকরি হবে। তিন বছর ধরে রাজ্য সরকার আর চাকরির কথা বলছে না, এতদিন হলো না। আজকে কার সাথে দেখা করবেন? আজকে আমরা গোটা বিষয়টা আমরা জেলা শাসকের সঙ্গে দেখা করব, দেখা করে আমরা তাকে বলব। বুঝি সামনে তো মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছে, পুরো বিষয়টা কি জানেন? আমরা ডিএম সাহেবের কাছে আমরা যেমন চাকরির জন্য আবেদন জানাবো, কারণ তিনি যদি সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে প্রশ্ন নেই, তা না হলে ওনাকে আমরা বলবো আপনি যেভাবেই হোক আপনি আমাদের এই মহিলাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিন।